ক্লাস নাইন ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ সুব্রনীল চক্রবর্তী এই বইটার পার্ট থ্রি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে তো পার্ট টুয়ে এই পর্যন্ত করে দিয়েছিলাম পার্ট থ্রি বি সদৃশ্য শব্দটি বেছে লেখো অর্থাৎ সবার থেকে যেটা আলাদা সেটাকে বেছে লিখতে হবে গোলগি বডি রাইবোজোম প্যারেনকাইমা লাইসোজোম তো কোনটা সবার থেকে আলাদা পেজ নম্বর একত্রিশ কোষ কোষের বিভিন্ন অংশ হচ্ছে গোলগি বস্তু লাইসোজোম রাইবজম আর পেজ নম্বর একচল্লিশ সরল স্থায়ীকলার অংশ হচ্ছে প্যারেন কায়মা তাহলে এখানে বিসাদৃশ্য হবে প্যারেন কাইমা নেক্সট মস্তিষ্ক সুসোম্নাকাণ্ড শুক্রাশয় স্নায়ু পেজ নম্বর ছেচল্লিশ মানব দেহের প্রধান অঙ্গ ও তাদের কাজ তাহলে মানব অঙ্গ হচ্ছে শুক্রাশয় সুসুমনাকাণ্ড আর মস্তিষ্ক কিন্তু প্রাণীকলা হল স্নায়ুকলা কলা হবে স্নায়ু নেক্সট নাইট্রোজেন পেপটাইড বন্ধন অ্যামিনো অ্যাসিড লিনোলেইক অ্যাসিড পেজ নম্বর সাতাশ বৃহৎ জৈব অণু হচ্ছে নাইট্রোজেন অ্যামিনো অ্যাসিড পেপটাইট বন্ধন আর লিনোলেইক এটা হচ্ছে ক্ষুদ্র জৈব অনুসমূহ আবার এইভাবেও বলা যেতে পারে যে এটা প্রোটিনের অংশ আর এটা ফ্যাটি অ্যাসিডের তাহলে এটা হবে লিনোলেইক অ্যাসিড নেক্সট ক্যালসিয়াম ফসফেট সোডিয়াম আয়োডাইড ভিটামিন সি আর সোডিয়াম ক্লোরাইড পেজ নম্বর পঁচিশ সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম আয়োডাইড আর ক্যালসিয়াম ফসফেট সবই লবণের অংশ পেজ নম্বর উনত্রিশ ভিটামিন সি এটা ভিটামিনের অংশ তাহলে এখানে বে মানানো হবে ভিটামিন সি নেক্সট নিচের সম্পর্কযুক্ত শব্দ যে দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ শব্দবশ অ্যারাকিডোনিক অ্যাসিড অপরিহার্য ফ্যাটি অ্যাসিড তাহলে ভ্যালিন কী হবে ভ্যালিনের হবে পেজ নম্বর সাতাশ অ্যারাকিডোনিক অ্যাসিড এটা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পেজ নম্বর ছাব্বিশ ভ্যালিন এটা হবে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড তা শূন্য স্থানে লিখবে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড নেক্সট প্রশ্ন ভিটামিন কে রক্ত খরণ প্রতিরোধক তাহলে ভিটামিন ডি কে হবে দেখে নেব পেজ নম্বর তিরিশ ভিটামিন ডি হবে রিকেট রোগ প্রতিরোধক শুনুস্ত লিখবে রিকেট রোগ প্রতিরোধ করে বা প্রতিরোধক নেক্সট নিউক্লিওলাস নিউক্লিয়াস তাহলে গ্রানা কী হবে পেজ নম্বর চৌত্রিশ নিউক্লিওলাস এটা নিউক্লিয়াসে থাকে তা নিউক্লিয়াস লেখা আছে তাহলে গ্রানা কী হবে গ্রানা হবে প্লাস্টিক গ্রানাম কেন ওখানে তো গ্রানা লেখা আছে এখানে দেখে নেব বহু বচন গ্রানামের বহু বচন হচ্ছে গ্রানা তাহলে কী লিখবো গ্রানা থাকলে প্লাস্টিড গ্রানা প্লাস্টিডের মধ্যে আছে সুন্দর স্থানে নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষ পরাগযোগ প্লাস্টিড লিকো প্লাস্টিড একটা বিষয়ের মধ্যে তিনটে বিষয় থাকবে দেখে নেব কোনটা হবে পেজ নম্বর পঁয়ত্রিশ প্লাস্টিকের মধ্যে কি পাবো লিকো তারপরে আছে শালক সংশ্লেষ আর ফুলও ফলের বর্ণ রঙিন এই জন্য পতঙ্গরা আকৃষ্ট হয় তাই পরক সংযোগ হয় তাহলে এটা হবে প্লাস্টিট প্লাস্টিক প্লাস্টিকের ভেতরেই সবগুলো পেয়ে যাব নেক্সট ক্রিস্টি ওয়ান বস্তু মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন এটা কোনটা হবে একটার ভিতর পেজ নম্বর চৌত্রিশ ক্রিস্টি এফ বস্তু আর শক্তি উৎপাদন কোষের শক্তি ঘর তাই শক্তি উৎপাদন করে কে মাইটোকন্ড্রিয়া তাহলে মাইটোকন্ড্রিয়ার অন্তর্ভুক্ত এগুলো সব অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া নেক্সট নেক্সট প্যারেন কাইমা সরল স্থায়ীকলা কোলেন কাইমা স্ক্লেরেন কাইমা পেজ নম্বর একচল্লিশ সরল স্থায়ীকলা এর অন্তর্ভুক্ত প্যারেন কাইমা কোলেন কাইমা কাইমা তাহলে এটা হবে সরল স্থায়ী কলা সরল স্থায়ী কলা নেক্সট এইচ সি এল পাকস্থলী গ্যাস্ট্রিক লাইপেজ লাইসোজাইম এতে এই সবগুলোই পাকস্থলী অন্তর্ভুক্ত নেক্সট নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দবশন কতগুলির অঙ্গ মিলে তৈরি হয় ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর চল্লিশ অঙ্গগুলি মিলে তৈরি হয় তন্ত্র শূন্যস্থানে লিখবে তন্ত্র নেক্সট প্রশ্ন উৎপত্তি অনুযায়ী উদ্ভিদ কলা দুই প্রকার যথা ড্যাশ ও কলা শূন্যস্থানে হবে পেজ নম্বর চল্লিশ উৎপত্তি অনুসারে উদ্ভিদ কলা দু প্রকার ভাজক কলা কলা তাহলে শূন্যস্থানে লিখবে ভাজক কলা নেক্সট প্রশ্ন কোষের আত্মঘাতী থলি ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর ছত্রিশ আত্মঘাতী থলি লাইসোজম শূন্যস্থানে লিখবে লাইসোজোম নেক্সট প্রশ্ন স্নায়ুকলাতে নিউরন ছাড়াও ড্যাশ নামক কোষ থাকে শূন্যস্থানে হবে পেজ নম্বর পঁয়তাল্লিশ স্নায়ু কোষ বা নিউরন ছাড়াও নিউরোগ্লিয়া থাকে যে দুই প্রকার কোষ থাকে আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া নেক্সট প্রশ্ন নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো জাইলেম এক প্রকার সজীব কলা পেজ নম্বর বিয়াল্লিশ জাইলেম মৃতকলা এটা হবে মিথ্যা নেক্সট অস্টিও ব্লাস্ট হল কলার উদাহরণ পেজ নম্বর চুয়াল্লিশ অস্টিওব্লাস্ট এটা হচ্ছে যোগ করার কোষ এটা যোগ কলা না যোগ কলা হচ্ছে এগুলো কলা অস্থিকলা তাহলে এটা হবে মিথ্যা নেক্সট প্রকৃত নিউক্লিয়াস থাকে বলে মানুষের কোষ ইউক্যারিওটিক প্রকৃতির লাইসোজোম ও সেন্ট্রোজোম থাকে বলে মানুষের কোষ ইউক্যারিওটিক কোষ তাহলে এটা হবে মিথ্যা লাইসোজম সাধারণত প্রাণী কোষে দেখা যায় পেজ নম্বর উনচল্লিশ লাইসোজম উদ্ভিদ কোষে অনুপস্থিত আর প্রাণী কোষে উপস্থিত তাহলে এটা হবে সত্য নেক্সট আর এন এ প্রোটিন সংশ্লেষের সাহায্য করে পেজ নম্বর উনত্রিশ আর এনএ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এটা হবে সত্য নেক্সট প্যাঁচানো সিঁড়ির মতো গঠন পেজ নম্বর আঠাশ প্যাঁচানো সিঁড়ির মতো ডিএনএ ডিএনএ প্যাঁচানো সিঁড়ির মতো তাহলে এটা হবে এক নম্বর নেক্সট শীতের প্রকোপ থেকে রক্ষা করে পেজ নম্বর আঠাশ লিপিড প্রাণীদের ত্বকের নিচে সঞ্চিত লিপিড তাদের শীতের প্রকোপ থেকে রক্ষা করে তাহলে দুই নম্বর হবে লিপিডে নেক্সট ভেদ্য পর্দা এটা হবে পেজ নম্বর বত্রিশ এটি ভেদ্য পর্দা হিসেবে কাজ করে এটি কি এটি হলো কোষপ্রাচীর তাহলে তিন নম্বর হবে কোশপ্রাচীরে নেক্সট সিঙ্গার ও নিকলসন মডেল এটা হবে সিঙ্গার ও নিকলসন এটা হবে কোষ্পর্দা এটা চার নেক্সট থাইরয়েড হরমোন গঠনকারী উপাদান পেজ নম্বর পঁচিশ সোডিয়াম আয়রয়েড থাইরক্সিন হরমোন গঠন তাহলে এটা হবে পাঁচ নম্বর নেক্সট অ্যান্টিজেরাপথ্যালোমিক ফ্যাক্টর এটা হবে পেজ নম্বর উনত্রিশ অ্যান্টিজেরাফথ্যালোমিক ফ্যাক্টর ভিটামিন এটা সিক্স